তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউট শ্রুতি। তো আজকে হচ্ছে রেডি করছি আমরা হচ্ছে এটা চিকেন তন্দুর। তো এগুলো আমি খুব একটা পারি না, এগুলো আমার বর করবে। তো কিউট শ্রুতির চ্যানেলটা রিচ ডাউন হচ্ছে তোমাদের বলেছি, তো সে তাই জন্য একটু দুঃখই লেগেছে, যার জন্য আমি খুব একটা ভিডিও দিচ্ছি না। তো আজকে ভালো রান্না হচ্ছে বলে ভিডিওটা দিলাম, যাতে তোমরাও একটু করতে পারো। তো যেটা বলে দিয়েছি, চিকেনটা আগে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছে, তারপর আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ জায়ফল জৈত্রী গুঁড়ো গরম মশলা গুঁড়ো তারপরে তোমার সব ভাজা মশলা দিয়ে ম্যারিনেট করে এটাকে এমনি টিফিন কারিতে রেখে দিয়েছে। এরপরেতে শুধু টক দই অ্যাড করব, এটা ফার্স্ট ম্যারিনেশন, এরপর টক দই অ্যাড করে দেওয়া হবে। আর এই যে দেখে না মশলাগুলো যে এখানে দিয়েছে, চাট মশলা অবশ্যই দেবে, আমচুর না থাকলে আমচুরটা দিলে ভালো হয়, আর এই গোলাপ জল কেয়ারা জল এইসব সব দিয়ে ম্যারিনেশন করা হয়েছে। তাহলে রাত্রিরে আজকে তো ওখানে নিমন্ত্রণ করে দেওয়া হবে, কিন্তু দিলে নিয়ে নি এরা দেখ না কিরম দেখছে, মনটা দেখতেই পাচ্ছ। এখানে আমার আমাকে পাপাই মাথাটা খারাপ করছে, আর এদিকে যে চিকেনগুলো সব শিখে গেতা হচ্ছে, ম্যারিনেশন করা হয়ে গেছে, অনেকক্ষণ লেগেছিলো প্রায় দু ঘন্টা। তো এইদিকে মাংস দোকানও চলছে, এদিকে মাংস পোড়াও খাওয়া হবে। তো এখানে আগুনটা জ্বলছে, দেখতে পেলে কাঠ কয়লাও রেডি আছে। এখানে আগে শুধু আগুনটা জ্বালিয়েছে, এবার কাঠ কয়লা দেবে, কিন্তু আগুনটা আর একটু জোরে করার জন্য আমাকে এই ছোট শুকনো ডালগুলো ভেঙে ভেঙে দিতে বলেছে। তো দেবো, দেখতে থাকো আর কারা কারা এরকম ফি গরম শীতকালে এরকম আগুন জ্বালিয়ে মাংস পোড়া খেতে ভালোবাসো কমেন্টে জানিও। তো আমি খুব আনন্দে আছি, রাত্রির নিমন্ত্রণ আছে, তারপরেও আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই যে দেখো আমি ওইগুলো দিয়েছি, তারপরে কত জোরে আগুনগুলো জ্বলছে। তো আগুনের আগুন পোড়ানোও হচ্ছে আর মাংসও পোড়া হওয়া খাওয়া হবে। তো কারা কারা ভালোবাসো চিকেন তন্দুর দেখতে থাকো। আর এই যে এরমভাবে প্রথমে উনুনটা করেছিল, তারপর আগুন জ্বালালো, তারপর ম্যারিনেট করা মাংসগুলো শিখে খালি বাটার লাগিয়ে পোড়ানো হচ্ছে। বলতে যতটা সহজ করতে অতটা মোটেও সহজ নয়, আর বিশেষ করে এরকমভাবে। আজকে একটু মাংসটা কম আছে, তো তাতেও হয়ে যাবে, আমরা যে কজন আছি হয়ে যাবে। আবার আর একদিন হবে, আমাদের মেন যে থাকে অনেকজন নেই আজকে, তার নিমন্ত্রণ আছে বলে সেরকম খুব একটা আর কি বেশি ইয়ে করা হচ্ছে না। গন্ধরা খুব দারুণ উঠেছে, লাভলি। আর এই যে দেখো, তো আজকে আমাদের একটা জন্মদিন বাড়ি আছে, তো দেখতে পেলে ফিস্ট মতো হলো আর কি, ওই তন্দুরি চিকেন হলো। আর এই যে শ্রুতি রেডি, আর আমিও রেডি, সামনে থেকে সামনে যাব। তো আমাদের সেই গিফট ট্রিপ সব নেওয়া হয়ে গেছে, আর আমরা এই যে অলমোস্ট রেডি। এই যে আমরা এটা পড়েছি, শ্রুতি যে গ্রাউন্ড মতো পড়েছে। তো এবার যাই গিয়ে দেখি, ঘর দরের অবস্থা খুব একটা ভালো নেই, সব চারিদিক ভাগার আছে। তো যাই ওখানে গিয়ে তারপর সব দেখাবো। না সব করতে হয়, কাজ করবে না মানে সব করবে। এই দেখি তোর মুখটা দেখা দেখি, এই তুই এরম কর না, বাড়িতে এসে নিয়ে নে। ঠিক আছে, জল দে জল দে। হ্যাঁ হ্যাঁ,
প্রচুর কিচিরমিচির কিচিরমিচির হচ্ছে, আর আমরা এই যে খেতে বসে পড়েছি, খাবার দিয়ে দিয়েছে আর খুব ঠান্ডাও লাগছে, তো আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। প্রথম একটা ব্যাচ হয়েছে খাওয়া, তারপর আমরা খেয়ে নিয়েছি, আমাদের এবার বাড়ি যাব, খেতে খেয়ে নি তাড়াতাড়ি করে, খাওয়া দাওয়া খুব ভালোই। তো আমরা গাড়ি ঘরে চলে এসেছি, রাত্রির এখন অনেক হয়ে গেছে, পুরো রাস্তা ফাঁকা ছিল, তো আমরা এবার হচ্ছে একটু শুয়ে টিভি দেখবো। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো একটু টাইম নিয়ে দেখো, আর প্লিজ।